একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি একটু আমার স্কুলে যাচ্ছি, যদিও একটা কাজে, তবে অনেক দিন পর যাচ্ছি, এই জন্য আমি ভাবলাম যে এই মোমেন্টটা আর আমার যে ফিলটা এটা আপনাদের সাথে শেয়ার করা যায়। যদিও আমার একটা অন্যরকম ফিল লাগছে, বিকজ 4-5 বছরে মেবি স্কুল থেকে বের হওয়ার পর অনলি 2 কি 1 বার আসছি, আর আজকে অনেকদিন পর যাচ্ছি। সো চলেন ভিতরে বাকিটা আপনাদের সাথে শেয়ার করব, চলুন যাওয়া যাক। এখান দিয়ে যেই রুমটা গিয়েছে এটা হচ্ছে ছেলেদের সিঁড়ি ছিল, এখান দিয়ে ছেলেরা ওঠানামা করতো। স্পেশালি অ্যাসেম্বলির সময় এই রুলসটা মেনটেন করতে হইতো, কারণ তখন অনেক ভিড় হইতো। আদারওয়াইজ সবসময় মেয়েরাও নামতে পারে, এটা কোনো ব্যাপার না। আর টোটাল স্কুলটা হচ্ছে এই যে গার্লসদের অশোক, এখানে আমরা ক্লাস না করে এসে চুরি করে থাকতাম, ফাঁকি দিতাম। যাই হোক, অষ্টমটা অনেক সুন্দর আসলে, এখানে আড্ডা দিতাম। কতবার যে ড্রেস ঠিক করার জন্য অষ্টমে আসতাম, শুধু ড্রেস চুল এইগুলো ঠিক করার জন্য আসতাম। এক্সাম হচ্ছে, এই জন্য আমি আর যাবো না। ওই মাঝখানে একদম সোজা যে গেটটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে হলরুম। হলরুমের পরে যে ক্লাস 6 থেকে ক্লাস শুরু হচ্ছে, যেটা হচ্ছে এই যে এখান থেকে প্রপার রিভিউ দেখা যাচ্ছে, ক্লাস 6-এর ক্লাস ওখান থেকে স্টার্ট হচ্ছে ক্লাস 10 পর্যন্ত। এই দিকে যে রোডটা দিচ্ছে এটা হচ্ছে টোটাল আর্মি অফিস, যে মানে সেনাবাহিনীদের যে অফিস সেটা। আর সামনে যেটা এটা হচ্ছে ক্যান্টিন। করোনার জন্য এগুলো ঠিকঠাক দেখছি খুলছে না, ক্লাস তো ঠিকঠাক হচ্ছে না, তো খুব দেখি। হচ্ছে স্টুডেন্টদের বসার জন্য, যখন হচ্ছে টিফিন টাইম হয় ওরা এখানে আড্ডা দেয়, আমরাও দিতাম এক সময় আর কি, ওরা কি আমরাই দিতাম। এখানে অবশ্য টেবিল চেয়ার এগুলো সেটিং থাকে, বাট এখন ক্যান্টিনটা অফ, তো এই জন্য এগুলো হচ্ছে ভিতরে আছে। যখন ক্যান্টিনটা খোলে তখন এগুলো সেটিং করে দেয়। মেবি করোনার জন্য ক্যান্টিনটা ওভাবে করে খুলছে না, কজ স্কুলটাই তো হচ্ছে না। আর জানিনি, অবশ্যই ডিফেন্সের মধ্যে রুলসগুলো অনেক হার্ড, এই জন্য মেবি করোনার মধ্যে ওদের বাইরের খাবার খাওয়াটাও নিষেধ। তো সিচুয়েশন ডিফারেন্ট, এই জন্য আমি প্রপার জিনিসটা আপনাদেরকে ডিক্লেয়ার করে দেখাতে পারলাম। ওই সাইডে যেটা আছে ওটা হচ্ছে ছেলেদের, চলেন ওইটাও দেখাই। অ্যাকচুয়ালি নাম মাত্র ছেলেদের, কারণ যখন স্টুডেন্টরা আসে তখন ওভাবে করে ভাগ করে কেউ ব্যবহার করে না, যে যার যেখানে খুশি বসে আড্ডা দেয় এটাই। বাট এমনি ভাগ করে দেওয়া হচ্ছে রুলস অনুযায়ী, এটা ছেলেদের, এই টোটাল প্লেসটা হচ্ছে ছেলেদের আড্ডা দেওয়ার জন্য। এখানেও চেয়ার সেটিং থাকে নেই। ও, ওই পাশে একটা ওয়াশরুম আছে, এখানেও একটা ওয়াশরুম আছে। এই ওয়াশরুমটা হচ্ছে ক্যান্টিনের, যখন আর কি ক্যান্টিনের ওয়াশরুম প্রয়োজন তখন ইউজ করতে পারবেন, যদি স্কুলেও ওয়াশরুম আছে তারপরে ক্যান্টিনে একটা এক্সট্রা দেওয়া। ক্যান্টিনে যেহেতু ক্যান্টিনটা বন্ধ, এখানে আর টাইম স্পেন্ড করার কোনো রিজনই নেই, কিছু খেতেও পারছি না, তো ক্যান্টিন থেকে এখন বের হওয়া যাক। এটা হচ্ছে ক্যান্টনমেন্টের মধ্যে একটা
ইম্পর্টেন্ট প্লেস, লাইক এটাই মেইন একটা স্তম্ভ যেখানে কিনা সব ধরনের শহীদ স্মরণী যত ধরনের অনুষ্ঠান আছে এখানে করা হয়। প্লাস নেভি থেকে যখন আর কি কোনো ডিফেন্সের সবাই মিলে যখন আর কি কোনো কিছু সেলিব্রেট করে, কোনো সম্মান প্রদর্শন কোনো কাজ করে, তখন এখানে এসে এটা সেলিব্রেট করা হয়। যাই হোক, এটা হচ্ছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ ভার্সন। আমাদের সময় এটা ছিল না, এটা তখন কেজি স্কুল ছিল অনলি, আর এত বড় বিল্ডিংও ছিল না, নতুন করে করতেছে। প্লাস পিছনে যে এই জলপাই কালারের একটা বিল্ডিং দেখা যাচ্ছে, এটা হচ্ছে টিচার্স কোয়ার্টার, এখানে ক্যান্টনমেন্টের টিচার্সরা থাকে। আর আমার টোটাল স্কুলের রিভিউ তো আমি দেখিয়েছি অলরেডি একবার, তারপরেও আপনাদের জন্য এগেইন দেখালাম। স্টুডেন্ট প্লাস মানে একটা শীতের একটা কুয়াশা, এগুলো আমাদের সময় আমরা অনেক ফেস করছি জানুয়ারির ফার্স্ট টাইমে। তো এই স্টুডেন্টগুলোকে দেখে আমার খুবই ইচ্ছা হচ্ছে নিজেরও স্কুল ড্রেস পরে এরকমভাবেই করতে, আর ঠিক এইভাবে করে বারান্দায় সারাদিন দাঁড়িয়ে থাকতাম ফ্রেন্ডদের সাথে ক্লাস না করে। তো জিনিসগুলো খুব জোশ, আমার খুবই ইচ্ছা হচ্ছে আবার সেই স্কুল লাইফে ফিরে যেতে, বাট আনফর্চুনেটলি এটা আর পসিবল না। যাই হোক, যখন স্কুলে ছিলাম তখন মনে হতো কবে স্কুল থেকে বের হবো, কবে স্কুল থেকে বের হবো, বাট এখন বুঝতে পারতেছি যে স্কুল থেকে বের হওয়ার পর না কেমন জানি অনেক কী জানি একটা হারায় ফেলছি এরকম একটা ফিল হয়। স্কুল ফ্রেন্ডদের সাথে যখন দেখা হয় তখন সবার সাথে একটা অন্যরকম বন্ডিং, মানে এই বন্ডিংটা আই ফিল লাইক অন্য কারোর সাথে কখনোই হবে না। যাই হোক, আমি অনেকদিন পর স্কুলে আসছি তো আমার নিজের কাছে একটা আলাদা ফিল হচ্ছে, আর আমি চেয়েছিলাম আমার এই ফিলটা অনলি আপনাদের সাথে শেয়ার করতে, জাস্ট বিকজ অফ আমি আজকের ব্লগটা করছি, না হলে এটাকে আমি ব্লগ হিসেবে করতে চাইনি, জাস্ট আমার ফিলটা শেয়ার করার জন্যই। যে রোডটা গিয়েছে, এই রোডটা দিয়ে গেলে ক্যান্টনমেন্টের মেইন গেট, ওখান দিয়ে অ্যাকচুয়ালি অফিসের এন্ট্রি নেওয়া হয়, দেন যে কোনো এন্ট্রি নেওয়া হয়, স্কুলেও আমরা ওই সাইড দিয়ে আসতে পারি, বাট আমার বাসা ওই গেটে না, তাই আমি ওইদিকে যাব না। আর এই পিছন সাইডে হচ্ছে আপনার কলেজের সাথে অ্যাটাচ করে আমাদের হলরুম থেকে অবশ্য বের হওয়া যায়। একটা সময় এটা ছিল স্কুল অ্যান্ড কলেজ, মানে আমাদের স্কুল অ্যান্ড এই ক্যান্টনমেন্ট কলেজটা একসাথে ছিল, বাট আনফর্চুনেটলি কোনো একটা রিজনে এটা আলাদা হয়ে গিয়েছে। যেমন আমাদের স্কুলটা এখন ক্যান্টনমেন্ট সেকেন্ডারি স্কুল হয়ে গিয়েছে, আর ক্যান্টনমেন্ট কলেজ সিক্স থেকে নতুন করে সেকশন খুলছে যেটা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল হয়েছে। সো এখান থেকে এখন বৃষ্টি আসতেছে, বাই দ্য ওয়ে বৃষ্টি আসতেছে, সো এখান থেকে এখন আমাদের যেতেই হবে। আজকের ওয়েদারটা অনেক সুন্দর কিন্তু এখন অলরেডি বৃষ্টি হচ্ছে, এই শীতের মধ্যে যদি বৃষ্টি গায়ে লাগে অবশ্যই আমার ঠান্ডা লেগে যাবে। সো এখান থেকে এখন আমার যাওয়া প্রয়োজন, উই হ্যাভ টু গো, দ্যাটস ওয়াই এখানেই আমি আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ, ততক্ষণ ভালো থাকবেন আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন যদি আমার ভিডিও ভালো লাগে, আর যেখানে আমার একটু কম থাকবে আই মিন ভিডিওতে আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই আমাকে বলবেন যে এই জিনিসটা আমার আরেকটু ডেভেলপ করা উচিত, আমি অবশ্যই আমার দিক থেকে চেষ্টা করব। আর সাবস্ক্রাইব করবেন, আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।